বন্ধুরা আমি তন্ময় তোমরা দেখছ ক্যালকাটা টাইম আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে বলব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে হ্যাঁ বন্ধুরা বহুদিন হয়েছে লক্ষ্মীর আপনারা ফর্ম ফিল আপ করেছেন এখনও কোনো মেসেজ আসেনি টাকা দূরের কথা দেখুন বন্ধুরা এই নিয়েই আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন অনেকে আমাকে মেসেজ করেছেন যে কি হবে আমি কি পাবো না পাবো না নাকি ক্যান্সেল হয়ে গেল প্রথম তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মেসেজ কেন আসেনি দেখো বন্ধুরা প্রায় কোটি কোটি লোক প্রায় এক কোটির উপরে লোক আবেদন করেছে এক কোটি মানুষকে মেসেজ করা আমাদের রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় দেখো বন্ধুরা আরেকটি কারণ হতে পারে আপনার মোবাইলে এস এম ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে এটি আপনি প্রথমে চেক করুন আপনার মোবাইলে এস এম ব্যালেন্স এবং আপনি যদি ভুল নাম্বার দিয়ে থাকেন তাহলে কিন্তু এসএমএস আসবে না আরেকটি কথা আপনি যদি ঠিক নাম্বার দিয়েছেন সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছেন তাও আপনার এস এম এস আসেনি কিন্তু ব্যাঙ্কে টাকা চলে এসছে তাহলে তো আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ব্যাংকে যেহেতু টাকা চলে এসছে আর যাদের এখনও টাকা আসেনি এস আসেনি আপনাদের উদ্দেশ্যে বলছি এক কোটি লোককে এস এম পাঠানো আমাদের রাজ্য সরকারের পক্ষে একেবারে কোনো দিনই সম্ভব নয় বন্ধুরা অনেকে আমায় প্রশ্ন করেছে যে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না তো দেখো বন্ধুরা যাদের বয়স কম আছে অর্থাৎ মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে বয়স বলে দিয়েছিল সেই বয়সের থেকে যাদের কম বছর তাদের কিন্তু টাকা আসবে না তারা আবার পরবর্তীকালে যখন লক্ষ্মীর ভাণ্ডার আসবে পরের বছর তখন অ্যাপ্লাই করবেন তখন পাবেন আপনাদের বয়স কম হলে পাবেন না আর দ্বিতীয়ত আপনার ব্যাংকের আইএফএসসি কোড যদি চেঞ্জ হয়ে থাকে এবং আপনি যদি পুরনো আইএফএসসি কোডটাই দিয়ে থাকেন তাহলেও কিন্তু টাকা আপনি পাবেন না অনেক ব্যাংকের পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন ইউনাইটেড ব্যাংক স্টেট ব্যাংক অনেক ব্যাংকের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে আপনারা যদি পুরনো আইএফএসসি কোড দেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা টাকা ঢুকবে না কারণ পুরনো আইএফএসসি কোডটা ইনভ্যালিড আপনাকে নতুন আইএফসি কোড দিয়ে অ্যাপ্লাই করতে হতো এটাই দুটো প্রবলেম আরেকটি কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনাদের হয়তো প্রথম এস এম এসেছে এবং দ্বিতীয় এস আসছে না তাও আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই আপনারা টাকা ঠিক পেয়ে যাবেন এবং এই কিছুদিন হলো সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে টাকা ঢুকতে শুরু করেছে বিভিন্ন অ্যাকাউন্টে আমার বাড়ির লোকও পেয়েছে তো আমার এক দিদি পেয়েছে তো আমি দেখেছি তার কিন্তু একটিমাত্র এস এম এস এসেছিলো দ্বিতীয় এস এম এসটি আসেনি টাকা চলে এসছে কোনো চিন্তা করার কারণে তো বন্ধুরা আপনারা কোনো চিন্তা করবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা পাবেন যদি আপনি সঠিকভাবে ফর্ম ফিল করে থাকেন তাহলে কিন্তু আপনারা টাকা অবশ্যই পাবেন আরেকটি কথা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যদি কেউ আপনার বাড়িতে আসে এবং এসে বলে আপনার ডকুমেন্টস দিন পার্সোনাল ডিটেলস আপনি কিন্তু দেবেন না কারণ এরকম চিটিংবাজি বা ফ্রড কেস কিন্তু ইতিমধ্যে বন্ধুরা আপনার বাড়িতে এসে কেউ পার্সোনাল ডিটেলস চাইলে আপনি দেবেন না কারণ এরকম ফ্রড আমরা দেখেছি বহুজনের সাথে হয়েছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে ভান্ডার ফর্ম ফিল আপ আপনি দুয়ারে সরকারে গিয়ে যদি সঠিকভাবে করে থাকেন আপনার টাকা কেউ মারতে পারবে না আপনার টাকা আপনার ব্যাংকেই পৌঁছে যাবে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলে দিয়েছেন যারা যারা দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল করেছেন এবং সঠিকভাবে করেছেন সঠিক মোবাইল নাম্বারটি দিয়েছেন ব্যাংকের আইএফএসসি কোডটি সঠিক দিয়েছেন আপনারা টাকা অবশ্যই পাবে আপনারা যদি মেসেজ নাও পান তাও কিন্তু আপনারা টাকা পাবেন কারণ এক কোটি লোক এর বেশি আবেদন করেছে তাদেরকে মেসেজ দেওয়া আমাদের রাজ্য সরকারের পক্ষে কোনো দিনই সম্ভব নয় শুধু আমাদের রাজ্য সরকার না যে কোনো রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় এক কোটি লোককে ধরে ধরে তারা এস এস পাঠাবে কারণ সেখানেও যে লোকগুলি কাজ করছে তারাও একটা টাইমের জন্য কাজ করছে একটি টাইম নিয়ে কাজ করছে সেই টাইমের মধ্যে তাদের সমস্ত কিছু করতে হবে তো আপনারা নিশ্চিন্তে থাকুন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা টাকা পেয়েছো সি এস টি ওবিসি যারা থাকবে তারা নিশ্চয়ই হাজার টাকা করে পেয়েছ এবং যারা সাধারণ তারা পাঁচশো টাকা করে পেয়ে পেয়েছো এবং তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো এবং লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত যে কোনো বিষয় আপনার জানতে হলে বা কোনো কোয়ারি থাকলে আপনি কমেন্ট করুন আমি রিপ্লাই দিয়ে দেবো